এই হচ্ছে রানী তোমাকে যার কথা আমি বলেছিলাম থাক মা থাক বেঁচে থাকো উঠো বসো মা বাহ খুব সুন্দর তো তা তোমার বাবা কি করেন জন্মের পরে বাবাকে দেখিনি মামার কাছে বড় হয়েছি মামা নিশ্চয়ই বিরাট বিজনেসম্যান মা না মামা একজন ট্রাক ড্রাইভার আসলে আমরা খুব গরিব তাতে কি হয়েছে গরিবরা কি মানুষ না গরিবের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না তোমার ঠিকানাটা দাও আমি তোমার মার সাথে দেখা করব আমার জ্ঞান হবার পর থেকে দেখছি আমার মায়ের স্মৃতিশক্তি নেই সে কাউকে চিনতে পারে না ও কি আর করবে বলো ভাগ্যের উপর তো কারো হাত নেই মা এসব কথা থাক সত্যি করে বলো না রানীকে তোমার পছন্দ হয়েছে কিনা এমন একটা সুন্দর মুখ সবাই পছন্দ করবে আমার বাসা নাকি একা একা পছন্দের কাজটা সারি ফেলেছে মানে রানী পরিচয় করিয়ে দেই ইনি সুলতান আঙ্কেল কিছুদিনের মধ্যেই মন্ত্রী হবে ওয়ালাইকুম সালাম মা আর আঙ্কেল একসাথেই রাজনীতি করে মা আমি রানীকে পৌঁছে দিয়ে আসি আচ্ছা এসো আসি আমি এসো আসি আঙ্কেল আচ্ছা এই মিয়াটা যদি তোমার ঘরে বউ হয়ে আসে তাহলে আমার কাজ হলে কি হবে তুমি তো জানো তোমাকে আরো আপন করে কাছে পাওয়ার জন্য আমি কাজলের সাথে বিশালে বিয়ে দিতে চাই তুমি কি করে ভাবতে পারলে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার বিশালের বিয়ে হবে না হলে ভালো ভালো তুমি আমাকে চিনতে পারছ না মা দেখো এই রক্ত তোমার রক্ত তোমার মুখে দুধ খেয়ে আমার শরীর সৃষ্টি হয়েছে এই রক্ত মা মা তুমি আমাকে চেনার চেষ্টা করো মা মাগো আমি তোমার মেয়ে রানী মা আর কত বছর তুমি এইভাবে থাকবে মা রানী বলে কে একবারও ডাকবে না মা তোমার রানীকে একটি বাড়ির জন্য কি আদর করে মুখে জড়িয়ে ধরবে না মা